হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকের যে ভিডিওটা হচ্ছে, এটা আসলে আর্ট ভিডিও নয়, কিন্তু আর্টের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয়। কারণ আমরা যখন কালার করতে যাই, ক্যানভাস বা পেপার যেটাই আমরা আঁকি না কেন, তার আগে অ্যাক্রিলিক বলি কিংবা অয়েল বলি, একটা প্রিপারেশন করে নিতে হয় বা একটা কোট দিয়ে নিতে হয়, একটা কালারের বা একটা মিডিয়ামের একটা আস্তর দিয়ে নিতে হয়, যেটার কারণে এই যে ক্যানভাসটা রয়েছে, আমরা দোকান থেকে কিনি বা বানাই যাই করি, এই ক্যানভাসটা হচ্ছে, এটা আমি রেডিমেড কিনে এনেছি। কিন্তু রেডিমেড কিনে আনার ক্ষেত্রে যেটা হয়, ওদের যে জেসোটা দিয়ে কোট দেওয়া হয়, সেটার কোয়ালিটি কিন্তু আমি জানি না যে কোন কোয়ালিটির বা কোন জেসো দিয়ে এটা কোট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নিজে কিন্তু একটা কোট বানিয়ে নিয়ে দিলে ভালো হয়। তো সেক্ষেত্রে ক্যানভাসটা যদি আমরা আগে ঠিকঠাক মতো প্রিপেয়ার করে না নিই, দেখা গেছে একটা অয়েল পেন্টিং যদি আঁকার আগে, কালার দেওয়ার আগে যদি ঠিকঠাক প্রিপারেশন করে নেওয়া হয়, সেটা কিন্তু বছরের পর বছর টিকে যায়। একই জিনিস কিন্তু অ্যাক্রিলিক পেন্টিংয়ের ক্ষেত্রেও। তো আপনি যে কোনো একটা পেন্টিং যখন করবেন, বা ধরুন আপনি ক্লায়েন্টের জন্য করছেন, সেটা দীর্ঘস্থায়ী হবে কি না সেটা কিন্তু ডিপেন্ড করে এই যে আপনি ক্যানভাসটা প্রিপেয়ার করবেন এর উপরে। পেন্টিংয়ের ক্ষেত্রে ক্যানভাস প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আজকে আমি দেখাবো কিভাবে অ্যাক্রিলিক এবং অয়েলের জন্য ক্যানভাস প্রিপেয়ার করতে হয়। প্রথমে আমি এখানে নিয়েছি জিঙ্ক অক্সাইড, টাইটানিয়াম হোয়াইট এবং আইকা। জিঙ্ক অক্সাইড নিয়েছি আমি 1 কাপ, টাইটানিয়াম হোয়াইটও নিয়েছি আমি 1 কাপ। এই 1 কাপই আমি এখানেই রেখেছি, 1 কাপ পরিমাণ। এবং এই যে আইকাটা দেখতে পাচ্ছি, এটাও 1 কাপ, তিনটাই 1 1 1। তো এটা আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। প্রথমে জিঙ্ক অক্সাইডটা দিয়ে দিলাম, এরপরে টাইটানিয়াম হোয়াইটটাও দিয়ে দিলাম। এই দুটোর সাথে আমাকে এখন দিতে হবে আইকা। এরপরে আমি 3 কাপ পানি নিব। এ ধরনের একটা ব্রাশ নিয়ে নিতে হবে, যেটা আমরা পেয়ে যাবো যে কোনো হার্ডওয়্যারের দোকানে। এ ধরনের একটা ব্রাশ নিয়ে আমাদের কিন্তু মিশ্রণটা বানাতে হবে। আমরা কি করলাম, এটা কিন্তু ভালোভাবে মিশ্রণটা করে ফেললাম। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আইকার মিশ্রণ বানাতে হবে। 1 কাপ আইকার ভিতরে 3 কাপ পানি, ঠিক একইভাবে আমি এখানে যতটুকু পরিমাণ আইকা দিয়েছি তার থেকে 3 গুণ বেশি পানি দিয়ে আমি কিন্তু আরেকটা আইকার মিশ্রণ বানিয়ে নিব। তো রেডি হয়ে গেল আমাদের আইকার মিশ্রণ। এবারে আমরা ক্যানভাসে কিভাবে এটাকে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমাদের মিনি ক্যানভাস। আমি প্রথমে আইকাটা দিচ্ছি, আইকাটা আমি একদম কৌটা থেকে যেভাবে এসছে একদম সেটা দিয়ে দিলাম না। কারণ হচ্ছে আইকাটা যদি ঘন থাকে সেক্ষেত্রে কিন্তু আমার ব্রাশটা চলবে না ঠিকঠাক মতো, তো ব্রাশটা আটকে যাবে, এক। আর হচ্ছে ঘন আইকা দিলে পরে তারপরে হচ্ছে ক্যানভাসের যে ক্যানভাসে থাকা অবস্থায় কিন্তু কালারটা ফেটে যেতে পারে, বা ক্যানভাসটার যে টেক্সচার সেটা কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে যদি আইকাটা ঘন থাকে। তো আমি সাইডেও হচ্ছে কিভাবে লাগিয়ে দিচ্ছি।
প্রথম স্টেপ শেষ। আমরা প্রথমে এই আইকার কোডটা দেওয়ার পরে এটাকে শুকানোর জন্য অপেক্ষা করব। সেক্ষেত্রে আমরা রোদে দিতে পারি কিংবা হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারি। প্রথম কোডটা দেওয়া হয়ে যাওয়ার পরে আইকার এটাকে কি করবে, এটা হচ্ছে ক্যানভাসটাকে আরও বেশি টান টান করবে। এরপরে হচ্ছে আমরা যে মিশ্রণটা বানিয়েছি, জেসোর টাইটেনিয়াম হোয়াইট জিঙ্ক অক্সাইড আর আইকার যে মিশ্রণটা বানিয়েছি পানি দিয়ে, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। শেষ আবার শুকাতে হবে। তাহলে আমাদের কিন্তু দুটো কোট হয়ে গেল। প্রথমে আমরা আইকা দিয়েছি, পরে আবার একটা জেসো দিয়েছি। এরপরে এটা শুকিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আবার একটা জেসো দেব। হয়ে গেল, আমাদের আর হচ্ছে এই জেসোটা দিতে হবে না। জেসো দুই কোট শেষ। আমাদের ক্যানভাস কিন্তু মোটামুটি শেষের পর্যায়ে। এখন হচ্ছে একদম লাস্ট একটা যেটা করতে হবে, সেটা হচ্ছে লাস্ট একটা আমরা আইকার কোড দিয়ে শেষ করে ফেলব। এই আইকার কোডটা দেওয়া মানে আমাদের শেষবারের মতো আমরা ক্যানভাসটাকে সিল করে দিলাম। তো আমাদের ক্যানভাস প্রিপারেশন হয়ে গেল। এটাই হচ্ছে অয়েল কালারের জন্য ক্যানভাস প্রিপারেশন। আপনি চাইলে এটাতে অ্যাক্রিলিকও করতে পারেন। একইভাবে প্রিপারেশন করতে হবে অ্যাক্রিলিকের জন্য। আপনি এই ক্যানভাসটাতেই চাইলে অয়েল শুরু করে দিতে পারেন, অথবা আপনি যদি চান যে এটার উপরে একদম সাদা ক্যানভাসের উপর থেকে, সাদা ক্যানভাস থেকে শুরু না করে একটা অন্য যে কোনো একটা কালার টোন থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাক্রিলিকের একটা কোট দিয়ে দিতে পারেন। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখা গেল যে আমি চাচ্ছি যে একটা ইয়েলো আকার একটা টোন থাকবে, সেক্ষেত্রে আমি ইয়েলো আকার রংটা দিয়ে দিলাম এখানে, এই যে মেরিজের ইয়েলো আকার কালারটা। চাইলে সাইডে দিতে পারি নাও দিতে পারি, এটা আমার উপরে ডিপেন্ড করে বা যে কাজ করবে তার উপরে ডিপেন্ড করে যে সাইডে দিব কি দিব না। তো এটাই হচ্ছে মূলত, আপনি চাইলে এটার উপরে অয়েল শুরু করতে পারেন, অথবা অ্যাক্রিলিক করার ক্ষেত্রেও এটার উপরে শুরু করতে পারেন, অথবা এর আগের যে স্টেপটা আছে সাদা অবস্থায়ও চাইলে আপনি অয়েল বা অ্যাক্রিলিক শুরু করতে পারেন। এখন যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা করি যে এত সময় থাকে না, সেক্ষেত্রে সময় বাঁচানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি। অয়েলের ক্ষেত্রে কিন্তু আমি যে প্রিপারেশনটা দেখালাম এটা মাস্ট, এই প্রিপারেশন করলে পরে অয়েল পেন্টিংটা অনেক দিন ধরে থাকবে এবং এতে ফাঙ্গাস পড়ার চান্স খুবই কম। কিন্তু অ্যাক্রিলিকের বেলায় কিন্তু এর থেকে একটু সহজ উপায় আছে, সেটা আমি দেখাচ্ছি। যদি ক্যানভাসে অ্যাক্রিলিক করতে চান তাহলে কিন্তু বার্জারে যে ওয়েদার কোটটা পাওয়া যায়, এই ওয়েদার কোটটা জাস্ট একবার ব্যবহার করলে একদম পানি ছাড়া, পানি না মিশিয়ে একবার যদি আপনি অ্যাপ্লাই করেন, ওয়েদার কোডটা দেখতে কেমন হয় আমি খুলে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি এই জাস্ট যে ওয়েদার কোডটা আছে বার্জারের, এটাই যদি আপনি ব্যবহার করেন শুধুমাত্র অ্যাক্রিলিক করার আগে, আপনি কিন্তু এটা চাইলে ব্যবহার করতে পারবেন। কিন্তু অয়েলের ক্ষেত্রে এটা ব্যবহার না করাই ভালো, কারণ অয়েলের ক্ষেত্রে আমি যে প্রিপারেশনটা দেখিয়েছি আগে আইকা, তারপরে হচ্ছে জেসো, তারপরে আবার জেসো, তারপরে লাস্টে আইকা, ওইটা কিন্তু অয়েলের জন্য একদম পারফেক্ট। কিন্তু আপনি দেখা গেল একটা অ্যাক্রিলিক পেন্টিং করবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট ওয়েদার কোডটা নিলেন, ওয়েদার কোড যেটা একদম আমাদের রঙের পাত্রের মধ্যে যেটা থাকবে সেটাই আমি নিয়ে নিলাম,
এবং নিয়ে আমি ক্যানভাসে দিয়ে দিলাম। জাস্ট আমি এখানে ছোট ক্যানভাস নিয়েছি, আপনারা চাইলে যত বড় ক্যানভাস চাইলে নিয়ে এটা করে দেখতে পারেন, এটার কোনো সমস্যা নেই, পদ্ধতিটা একই। আমি এখানে প্রথম যে যেসব বানানোটা দেখিয়েছি সেখানেও পদ্ধতিটা একই, আপনি বড় ক্যানভাসে চাইলে দেখা গেল আমি 1 কাপ নিয়েছি জিঙ্ক অক্সাইড, সেখানে কিন্তু আপনি ওইখানে যদি চান যে আপনি অনেক বড় ক্যানভাসে করবেন সেক্ষেত্রে আপনি ওটা চাইলে 1 গ্লাস বা 1 মগও হতে পারে অনুপাত অনুযায়ী। আর এটা তো একদম সহজ, অ্যাক্রিলিক পেন্টিং করার আগে আপনি জাস্ট একটা ওয়েদার কোট দিয়ে নিলেন, এটা শুকিয়ে নিলে পরে আপনি এটার উপরে কাজ করতে পারবেন, এটা খুবই সিম্পল। এবং কাগজেও যদি আপনি চান যে কাগজেও আপনি অ্যাক্রিলিক কালার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট এই এই যে ওয়েদার কোটটা আছে এই ওয়েদার কোটটা একটা কোট দিয়ে তারপরে কিন্তু চাইলে আপনি কাগজেও অ্যাক্রিলিক করতে পারেন। অনেকের ক্ষেত্রে যেটা প্রবলেম হয় যে অনেকে আমাকে বলে যে ক্যানভাসে পেন্টিং করতে গেলে যে কালারটা ফেড হয়ে যাচ্ছে বা কালারটা ঠিকঠাক মতো যেটা দিচ্ছে ওটা থাকছে না, এটার কারণ হচ্ছে জাস্ট ক্যানভাস প্রিপারেশনটা ঠিকঠাক মতো না হওয়ার কারণে কালার ফেড হয়ে যাওয়া, তারপরে অনেকগুলো লেয়ার দেওয়ার পরেও ঠিকঠাক মতো রেজাল্ট না আসা, এগুলো কিন্তু জাস্ট আপনি যদি ক্যানভাস প্রিপারেশনটা ঠিকঠাক মতো করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই সমস্যাগুলোকে এড়াতে পারবেন। আমার মনে হয় এই যে প্রিপারেশনটা দেখালাম এটা দিয়ে আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর যদি মনে হয় যে আমার চ্যানেলটা আপনাদের কোনো উপকারে আসছে, আমার ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে আসছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন নতুন কী ধরনের ভিডিও দেখতে চান। আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ছবি আঁকবেন, সবার জন্য শুভকামনা, টাটা।